উদয়পুর কলুয়াডেপা 2 নং ফুলকুমারি এলাকায় দা দিয়ে কুপিয়ে তপন দেববর্মা নামে এক যুবক সন্তোষ দেববর্মাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উদয়পুরে কলুয়াডেপা 2 নং ফুলকুমারি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সন্তোষ দেববর্মা। আটক অভিযুক্ত যুবক হলেন একই গ্রামে তপন দেববর্মা। সূত্রের খবর, সন্তোষ দেববর্মার বাড়িতে গিয়ে কোনো একটি বিষয়কে সামনে রেখে তপন দেববর্মা সন্তোষ দেববর্মাকে ধমক দিতে থাকে এবং সন্তোষ দেববর্মাকে মারধরের চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে সন্তোষ দেববর্মা স্ত্রী সেই সময় তপন দেববর্মাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। সন্তোষ দেববর্মা স্ত্রী এ কথা বলার পর তপন দেববর্মা বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র এনে প্রথমে সন্তোষ দেববর্মা স্ত্রীকে তাড়া করে মারার জন্য। সন্তোষ দেববর্মা স্ত্রীকে না পেয়ে সন্তোষকেই ধারালো অস্ত্র দিয়ে কোপ বসায় গলায়। এতে করে সন্তোষ দেববর্মার ঘটনাস্থলে মৃত্যু হয়। এরপর গ্রামবাসীর ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে সন্তোষ দেববর্মা জঙ্গলে পালিয়ে যায়। ততক্ষণে খবর চলে যায় আরকেপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সন্তোষ দেববর্মার মৃতদেহ দেখতে পায়। এরপরে পুলিশ অভিযুক্ত তপন দেববর্মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। করইলা রাজাপুর তল্লাশি চালায় কিন্তু অভিযুক্তকে পায়নি। পরবর্তীতে গোপন খবরের ভিত্তিতে অভিযুক্ত তপন দেববর্মাকে রাতেই জঙ্গল থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ চাঞ্চল্যকর হত্যার পেছনে কী রহস্য রয়েছে তা তুলে ধরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরকেপুর থানার এসআই কপিল পাল। ডেডবডি পাওয়া গেছে, গলাতে একটা ঢাল অস্ত্র দিয়ে মানে টিপ দিয়ে মারা হয়েছে। তো যে ব্যক্তি মারা গেছে ওনার নাম হয়েছে কি আপনার সন্তোষ দেববর্মা। হ্যাঁ, তো যে অভিযুক্ত মানে যার নামে অভিযোগ যে মার্ডার করছে ওনার নাম হচ্ছে তপন দেববর্মা। তপন দেববর্মা এখন পালাতক এবং তারা ধরার দিকে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। আমাদের দুটো টিম তারা সুযোগ করতেছে এবং আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে তারা ধরে পারবো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।